হয়তো কিছুদিন আগেও সরকারি অফিসগুলোতে মানুষ কোনো প্রয়োজনে গেলে সেখানে সেবা পাওয়া তো দূরে থাক ঠিকমতো গেলেও তার অনেক বিড়ম্বনার শিকার হতে হতো অনেক ক্ষেত্রে তার ঘুষ শুরু হইতো তথ্য নেওয়ার থেকেই কিন্তু এখনকার তথ্য প্রযুক্তির যুগে আমার মনে হয় যে তথ্য এতটাই সহজলভ্য হয়ে গেছে সাধারণ মানুষের জন্য যে তথ্য নেওয়ার জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই এমনকি এই তথ্য প্রযুক্তির যুগে যে কোনো প্রকারের দুর্নীতি প্রায় অসম্ভব আমার মনে হয় যে আমরা দুর্নীতির ওভার টাইমে এখন আসি আর কিছুদিনের ভিতরেই এই ছোটোখাটো যে কোনো প্রকারের দুর্নীতি প্রায় বন্ধ হয়ে যাবে আবার তারও কিছুদিন পর হয়তো বা আমরা দেখে যেতে পারবো যে যে কোনো প্রকারের দুর্নীতি প্রায় অসম্ভব যেমন আমি অনেকের মধ্যেই দেখি যে দুই নম্বরই করে ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে কিন্তু আমার মনে হয় যে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার যে পদ্ধতি এতে করে তার ঘুষ দিয়ে নেওয়ার তেমন কোনো দরকার নাই বরঞ্চ তাতেই আরও বেশি বিড়ম্বনার শিকার হতে হয় যে কাকে ঘুষ দেবো সেটা খুঁজে পাওয়া একটা ঝামেলা এখন বিআরটি এর ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি মোটামুটি সব তথ্য খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ডট গভ ডট বিডি এই সাইডে গেলে পারে আপনি দেখবেন যে এখানে বেশ সুন্দরভাবে আমি দেখলাম যে সরকারি অন্য অনেক সাইডের চেয়ে এই সাইডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ এখানে সব কিছু বেশ সুন্দরভাবে সাজাই দিয়ে রাখছে এর এই যে একদম প্রথমে দেখেন যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড এখানে একটা লিঙ্কই দেওয়া আছে এই লিঙ্কে আপনি ঢুকলে পারে দেখবেন যে সব লিস্টে সুন্দরভাবে দিয়ে আছে এখন এই যে এখানে আমি প্রথমে আপনি দেখতে পারেন যে যে প্রসেস অফ গেটিং এ ড্রাইভিং লাইসেন্স এইখানে গেলে পারে দেখেন সব কিছুই বিস্তারিতভাবে লেখা আছে আপনি এটা নিতে পারেন যেমন এই যে এখানে আছে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম বিশ বছর আর অপেশাদারের জন্য ন্যূনতম আঠেরো বছর আপনাকে প্রথমে লার্নারের একটা লাইসেন্স করতে হবে লার্নারের লাইসেন্স বলতে এরকম বিষয়টা যে অন্য একজনের ড্রাইভিং লাইসেন্স আছে সে আপনাকে গাড়ি চালানো শেখাচ্ছে সেটা হচ্ছে লার্নার লাইসেন্স এখন লার্নার লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে হচ্ছে নির্ধারিত একটা ফর্মে আবেদন করতে হবে এখন এই ফর্মটা যে দেখেন এর নিচে দেওয়া আছে এই যে ফর্ম ফর ড্রাইভিং লাইসেন্স এই ফর্মস ফর ড্রাইভিং লাইসেন্সের ভিতরে গেলাম যারপরে দেখেন এখানে এই পাঁচ রকম ফর্ম দিয়ে আছে এর ভিতরে যে শিক্ষানবিষ ড্রাইভিং লাইসেন্স ফর্ম এখানে ক্লিক করলে পরে আপনার হচ্ছে যে লার্নারের কী কী লাগবে সেটা দিয়ে দিয়ে দিচ্ছে এখন এইখানে হচ্ছে আপনি বরাবর লাইসেন্সিং কর্তৃপক্ষ বি আর টি এ এইখানে দিলেন দেওয়ার পরে আপনি মোটরসাইকেল মোটর কার কোনটা কোনটা মোটর ক্যাব রিকশা এসব আপনি চিহ্ন দিয়ে দিবেন আপনার কোনটা কোনটা দরকার ট্রাক্টর সবই আছে আচ্ছা আমার মতে যে আপনি মোটর সাইকেল আর হালকা মানে মোটরজন এই দুইটা দিতে পারেন আমি এই দুইটা দিছিলাম এই দুইটা সহজই এবং একবারে আমার মনে হয় যে দুইটা করে নেওয়াই ভালো যা যা যার ইচ্ছা আছে আর কি যে হালকা করবেন যে ভাবলাম যে একবার মোটরসাইকেল করি পরে আবার হালকা করব না তার চেয়ে একবারে করে নিয়ে আমার মনে হয় বেশি ভালো প্রার্থীর তিনটা স্বাক্ষর দিবেন তারপর ফিস জমা এখন এই ফিস যে কয় টাকা সেটা হচ্ছে এখানে কোন জায়গায় জানি দেখলাম যে দেওয়া আছে এইখানে মনে হয় দেওয়া আছে এইটা হচ্ছে এই এক নম্বর ক্যাটাগরির জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা শুধু মোটরসাইকেল বা শুধু হালকা মোটর যান অর্থাৎ যে কোনো এক ধরনের মোটর যানের জন্য আর আপনি যদি দুইটা একসাথে করতে চান যে মোটরসাইকেল আর হালকা যান তাহলে পরে আপনার পাঁচশো আঠারো টাকা দিতে হবে এইটা দিবেন কোন জায়গায় সেইটার জন্য এই যে লিস্ট অফ ব্যাংক ব্রাঞ্চ অ্যান্ড বুথ এইটা আছে ঠিক আছে এইখানে আপনি আপনার জেলা দিবেন জেলা দেওয়ার পর আমি দেব কুষ্টিয়া দিলাম দেওয়ার পরে এই যে সদর দিয়ে সার্চ দিলে পরে আপনি পেয়ে যাবেন যে আপনার জেলায় কোন ব্যাংকে টাকাটা জমা নিচ্ছে আচ্ছা এই তাইলে আপনার প্রথমে হচ্ছে এই ফর্মটা এই যে শিক্ষানবিষ ড্রাইভিং লাইসেন্সের এই ফর্মটা পূরণ করবেন করার পর ব্যাংকে ফিস জমা দিবেন আপনার এখান থেকে দেখে নেবেন এই পেজ থেকে এই পেজ থেকে দেখে নেবেন কোন ব্যাংক জমা নেয় আপনার সেই ব্যাঙ্কে যাই জমা দিবেন আর কয় টাকা সেটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন আচ্ছা এইবার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট এইটা হচ্ছে আপনার আহ ডাক্তারের কাছ থেকে নিতে হয় কিন্তু এই ডাক্তারের আবার কি জানি একটা ক্যাটাগরি আছে আমি ঠিক ভুলে গেছি তা আপনি কথা বলবেন পরিচিত ডাক্তারদের সাথে কিংবা অপরিচিত ডাক্তারদের সাথেও কথা বলতে পারেন জিজ্ঞেস করবেন যে তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন কিনা যদি পারেন তো তাহলে তার কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা এইখানে হচ্ছে আপনি পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগাবেন লাগানোর পর এইটা দিয়ে আসবেন এইটা দিয়ে আসলে পরেই হচ্ছে আপনার ওই বিআরটি এর অফিসে লোকাল বিআরটি এর যে অফিস আছে সেইখানে দিয়ে আসলে পরেই আপনাকে লার্নার লাইসেন্স দিয়ে দেবে আচ্ছা লার্নার নেওয়ার পরে আপনার এই যে দুই থেকে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পর আচ্ছা আপনি এগুলো সব পড়বেন কিন্তু হ্যাঁ দুই থেকে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পর আপনি হচ্ছে যাবেন আবার যাই বলবেন যে না আমি গাড়ি চালানো শিখে গেছি এখন আমি পরীক্ষা দেব। তখন সে আপনাকে একটা পরীক্ষার ডেট দেবে পরীক্ষার ডেট দেওয়ার পর আপনি যাবেন হচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার ভিতরে আপনার প্রথমে হবে লিখিত পরীক্ষা হ্যাঁ লিখিত পরীক্ষার জন্য আপনার হচ্ছে একটা প্রশ্ন ব্যাঙ্ক আছে এই প্রশ্ন ব্যাঙ্কটা পড়লে পরেই আপনি সব কিছু মোটামুটি পারবেন প্রায় সব কিছু আমি তো দেখছিলাম প্রশ্ন ব্যাংকের বাইরেও মনে হয় কিছু প্রশ্ন আসছিল তো যাই হোক সেগুলো আসলে পরে আপনার সমস্যা নেই এগুলো না পারলে পরেও আপনি পাশ পেরে যাবেন এই যে এইখানে দেখেন এই যে কোশ্চিন ব্যাংক দেখছেন এইখানে যাই আপনি এই কোশ্চিন ব্যাংকটা পড়াটাই পড়বেন এই কোশ্চিন ব্যাংকে প্রশ্ন আছে মোট কয়টা মোট আছে হচ্ছে অনেকেই আছে কিন্তু খুব বেশি অনেক অনেক না একটু একটু অনেক সেটা হচ্ছে কত এই যে এখানে ছাব্বিশটা প্রশ্ন আছে হচ্ছে ইঞ্জিন সম্পর্কে মনে হয় হ্যাঁ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর আচ্ছা এটা কিন্তু অপেশাদারদের জন্য কিন্তু এর ভিতর থেকে প্রশ্ন দেবে না সম্ভব আর এই যে এইখানে হচ্ছে এর আগে আছে হচ্ছে এই সাতানব্বইটা প্রশ্ন সাতানব্বই আর হচ্ছে উনতিরিশ তাইলে হচ্ছে কত একশো ছাব্বিশটা প্রশ্ন মাত্র প্রশ্ন আপনি পড়ার পরে এর ভিতরে আপনি দেখেন যে অধিকাংশ আমার মনে হয় যে একশোটা মতো একবার পড়লে পারে আপনার মনে থাকবে না কিন্তু কিছু কিছু আছে যেমন মদ খেয়ে চালালে পারে কয় টাকা জরিমানা হ্যাঁ তারপর কি এই মানে জরিমানার গুলাই মনে রাখা কিন্তু একটু কঠিন মনে হয়েছে আমার কাছে তো যাই হোক এগুলো একটু ভালো করে দেখবেন যেমন এই যে বিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি দুই টাকা পর্যন্ত জরিমানা এরপর আপনার হচ্ছে রিটার্ন হয়ে গেল রিটার্ন হয়ে যাওয়ার পর আপনার আসবে হচ্ছে ভাইবা ভাইবা বলতে ভাইবার ওখানে ধরবেন হচ্ছে আপনার ট্রাফিক সাইন হ্যাঁ আচ্ছা আমি এটা কেটে দিই রিটার্নের প্রশ্ন ব্যাংক কেটে দিয়েছি এই যে ট্রাফিক সাইন এই দেখেন এর ভিতর যে ট্রাফিক সাইন গুলো আছে আমি মনে হয় দেখে গেছিলাম এখান থেকেই এখান থেকে দেখে যাওয়ার পরে আমি দেখি যে যেখান থেকে আমার প্রশ্ন ধরছে প্রশ্ন বলতে কি একটা যে বিশাল বড় ডিজিটাল সাইন বানায় রাখছে মানে ওই যে ডিজিটাল প্রিন্ট করে না ওইটা দিয়ে বিশাল বড় একটা মানে সাইনের চার্ট বানায় রাখা ওইখানে এক দুই করে সিরিয়াল দেওয়া ছিল যারা পরীক্ষা নিতেছিল তারা যেমন ওই তারা নাম্বার বলে দিতেছিল যে এই পঁচিশ নম্বর সাইনটার মানে কি আমরা দেখে দেখে ওখান থেকে বলতেছিলাম যে এটার মানে এই একজনকে মনে একটা দুইটা করে ধরতেছিলো ওইখানে দেখলাম যে এর ভিতরের বাইরেরও কিছু কিছু সাইন আছে তো আমার মনে হয় আপনার ভালো হবে যে যেইখান থেকে ধরে তখন ওই যে একটুখানি আগে যদি আপনি যান ওই রুমে ওইটা পোস্টারটা মারাই থাকে তো ওইখান থেকে দেখে নিতে পারেন যে কোনগুলো আপনার কাছে নতুন কিংবা আপনারা যে একজন তার পরীক্ষা দিতে যাবেন না যেগুলো আপনার কাছে নতুন মনে হবে সেগুলো অন্যজনের কাছে জিজ্ঞেস করে নিলেন যে ভাই এটার মানে কি তো এটা আমার মনে হয় যে আপনি খুব ভালো মতোই পারবেন আচ্ছা এই দুইটা পাশ করার পরে এবার হচ্ছে আপনার ফিল্ড টেস্ট যেটা লোকজন ভয় পায় কিন্তু এটা আমি ভয় পাওয়ার তেমন কোনো কারণই দেখি না আপনি ইউটিউবে যদি যান তাহলে পরে ইউটিউবে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম দিয়ে মনে করেন সার্চ দিলাম তাইলে পরে আপনার হচ্ছে এই যে এইখানে দেখেন এই যে কীভাবে পরীক্ষা নেয় সেটাই এইখানে আছে তো এই যে এইখানে দেখেন যে ফেলছে আচ্ছা আমি সাউন্ড বন্ধ করে দিই পান আবায় ফেলছে কাজে ইনি ফেল এই যে মনে করেন আপনার এইখানে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন এই যে এইখানে মনে করেন এই যে এরকম করে রেখে দিছে এখানে একটা বল্টু রেখে দিছে বল্টু না পতাকা এখানে একটা পতাকা রাখছে এখানে একটা পতাকা রাখছে এখানে একটা পতাকা লাল রঙের পতাকা রাখছে আর মনে করেন এই যে এইখানে এইখানে আর এইখানে রাখছে হ্যাঁ এখন আপনি হচ্ছে যাবেন এইভাবে আচ্ছা আমি কলম নিয়ে এইখান থেকে এইভাবে যাবেন এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যায় এইভাবে 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 চলে আসতে হবে জিগজ্যাগ আচ্ছা এইভাবে তো যাবেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যাওয়াটা আমার কাছে মনে হয় খুবই সহজ আমার আমি এক দুইবার দেখছিলাম ইট দিয়ে তো আমি কোথায় জানি পড়ছিলাম যে আপনার মোটর সাইকেলের লম্বা যতটুকু তার দেড় গুণ হচ্ছে জায়গা দেবে একটা পতাকা থেকে আরেকটা পতাকা দূরত্ব থাকবে একটা সমস্যা আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে মনে করেন আপনি দিক থেকে যাওয়া শুরু করলেন তাইলে এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যায় এভাবে যায় এই আপনার দেখেন বাম দিক থেকে ঘোরা লাগছে তাই না এই যে এই জায়গাটা ঘোরাটুকু বাম দিক থেকে হচ্ছে না এখন যে বাম দিক থেকে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তার জন্য কিন্তু এটা একটু ঝামেলার এখান থেকে আপনার পান যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি শুরু করবেন এই পাশ থেকে আপনি শুরু করবেন হচ্ছে এই পাশ থেকে এই যে এই দিক থেকে এদিক থেকে শুরু করলে তো এখানে এসে বাম দিক হয়ে যাচ্ছে আপনি এই পাশ থেকে শুরু করবেন এই পাশ থেকে শুরু করে এইভাবে 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 যায় এ দেখেন ডান দিকে আমার যেমন ডান দিক থেকে খুবটা সুবিধা মনে হয় হ্যাঁ এরকম করে এসে এভাবে চলে আসবেন এখন আরেকটা বিষয় হচ্ছে কেউ কেউ আবার বাম দিক থেকে ঘোরা কারো কারো করার সুবিধা আমরা ছোট ভাই বললো যে ওর বাম দিক থেকে সুবিধা হয় তো সে তাইলে যে এই দিক থেকে শুরু করবে দিক থেকে শুরু করলে আর দেখে নেবেন যে কোন দিক থেকে শুরু করলে আপনার লাস্টেরটা যায় বাম দিকে পড়ছে আর হালকা জানার জন্য আপনার হচ্ছে এরকম একটা রাস্তা থাকবে যে মোর মতো তো এইখানে আপনি হচ্ছে এই গাড়ি প্রথমে এভাবে নিয়ে এভাবে এখান থেকে এভাবে যাবেন এই পর্যন্ত তারপর যাওয়ার পর আপনার আবার এইভাবে পিছন দিকে ব্যাকে যেতে হবে আপনার ব্যাকে আবার এইভাবে যাই যে এইভাবে ঘুরবেন আবার আগে জায়গায় ফেরত যেতে হবে কিন্তু ব্যাকে এই হচ্ছে বিষয় আচ্ছা এটা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন যে কীভাবে কাটার পরীক্ষাটা হয় যে গাড়ি এইভাবে নিয়ে যায় টানে একবার ঘুরাবেন ঘুরয়ে আবার ওই পিছন দিকে ভিউ মিরর দিয়ে দেখে এ এভাবে আবার আগে জায়গায় গাড়ি নিয়ে এসে রেখে দেবেন এটা বলে করেন গাড়ি এইভাবে করে আপনি পরীক্ষা দেবেন এবং পাশ করে দেবেন আচ্ছা পাশ করে দেওয়ার পর আপনার ওই তারপরে ওরা ওই দিনই আপনার লিখে দেবে আপনি পাশ করছেন আর টাকা জমা দিতে হবে আবার ব্যাংকে এখন ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আপনার আবার ব্যাংকে যেতে আবার কয় টাকা জমা দেওয়া লাগবে সেইটা এখানে লেখা আছে সেইটা এই যে এখানে লেখা আছে এই যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফি আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে ষোলোশো আশি টাকা দেওয়া লাগবে হ্যাঁ আর যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে পঁচিশশো বিয়াল্লিশ টাকা দেওয়া লাগবে এটা হচ্ছে আমার মনে হয় যে আপনার ওই ভ্যাটটাট সহই মনে এই টাকা আমার ঠিক মনে নাই ভুলে গেছি ব্যাঙ্কে জমা দেওয়ার পরে এই ফর্মটা সহ দেবেন সেই ফর্মটা কই এই যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফর্ম অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আর পেশাদার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফর্ম পেশাদার ড্রাইভিং লাইসেন্স অপেশাদারে দেখি কীরকম আছে আর পেশাদারে কীরকম আসে অপেশাদারে যা আছে এটা প্রিন্ট করবেন কইরে পূরণ করে দিয়ে আসবেন আচ্ছা এইবার হচ্ছে ও এর পরের বারও কিন্তু আবার একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়া লাগবে হ্যাঁ এখানে আপনি ফর্মটা পূরণ করার সময় যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন আমি যদি পারি তাহলে আপনাকে বলব না যে এখানে কি করছিলাম কিন্তু আমারও মনে মনে নাই যে কি কী করছিলাম কোন কোন জায়গায় যাই যেন একটুখানি মনে হতেছিলো যে কী লিখবো কী লিখবো যাই হোক আপনি বললেন বের করে দেবো না যে কী লিখতে হয় হ্যাঁ মনে না থাকলেও আচ্ছা এইবার হচ্ছে এইগুলা পূরণ করে আপনি যাই দিয়ে দেবেন বিআরটি অফিসে তারপর ওরা আপনার হচ্ছে ছবি তোলার ডেট দেবে আপনি ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসে চলে আসবেন আর ওই যে ব্যাংকের যে টাকা জমা দিচ্ছেন ওই রসিদেরই বিপরীত পাশে ওই যে লিখে দেবেন যে আপনি পাশ করছেন আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন কিন্তু এখনো দেয় নেই ওইটাই আপনি ড্রাইভিং লাইসেন্সের বিকল্প হিসাবে আপাতত কাছে রাখতে পারেন আর যখন আপনার স্মার্ট কার্ড দেবে সেই স্মার্ট কার্ড নিয়ে আসবেন ওকে ধন্যবাদ